ওয়েলকাম ব্যাক। সো গাইস, আজ আপনাদের সাথে আবারও নিউ গেম প্লে করবো, টু ভার্সেস টু টকেও প্লেস গেম প্লেটি করবো। সো ভিডিওটি না টেনে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, একটু সময় দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবং অপোনেন্ট প্লেয়ার কিন্তু ফার্স্ট টার্নটি পেয়ে গেল, তারপরে আমি স্ট্রাইকার পেয়ে যাব সে যদি মিস করে ফেলে। তো আমরা একটু অবশ্যই ওয়েট করে দেখব। সো আমাদের গুটি কিন্তু এখানে বের করে ফেললো, এবং আমি এই গুটিটি ইনডিরেক্ট করে নিব এবং গুটিগুলো বের করার চেষ্টা করবো স্ট্রাইকের টাচ দিয়ে। তার টাচ হয়ে কিন্তু গুটিগুলো বের হয়ে গেল। তো যাই হোক, পরবর্তী গুটিটি কিন্তু এখান থেকে আমি ইজিভাবে শ্যুট করব। এই গুটিটি ওয়েবসাইটে যেটি আছে এটি কিন্তু আমি ইজিভাবে খুব স্পিডে শ্যুট করব, আর গুটিগুলো বের করার চেষ্টা করলাম। কিন্তু আমি যদি এখানে স্লোভাবে শ্যুট করতাম এবং গুটিটি যদি সামান্য একটু বের করে নিতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তো যাই হোক, এরপরে কিন্তু আমাদের এখানে অনেকটাই হার্ড হতে যাচ্ছে। তো দেখি পরবর্তী গুটিটি এটি ব্রাশ শ্যুট করে তারপরে কিন্তু নেওয়ার চেষ্টা করব, দেখা যাক। সো এটা কিন্তু অনেক কষ্টে তারপরে কিন্তু গুটিটি চলে গেল। তো আমি যদি স্পিডে শ্যুট করতাম কোনোভাবেই কিন্তু এই গুটিটি চলে যেত না, এই গুটিটি যাওয়ার মতো কোনো সিস্টেম ছিল না। সো প্রেশার বেশি পড়ে গেল, তাই তো এটি আমি কেটে শ্যুট করি, এবং এরপরে কিন্তু আমাদের নেওয়ার জন্য কোনো গুটিই নেই। সো এখানে কীভাবে গুটিগুলো নেব এবং আমরা একটু চিন্তা করে দেখি। তো এখানে যদি আমি চাপ দিই, এখানে তো রেটটি দিয়ে যদি চাপ দিই এবং ওই চাপ যেটি দেখা যায় এটা তো শিওর না চাপ, তো এই চাপটি কিন্তু না যাওয়ার সম্ভাবনা আছে। তো তারপর আমি এই হোয়াইট কালার গুটিটি দিয়ে কিন্তু চাপটি দিয়ে দিলাম। তো যাই হোক, আমি মিস করে ফেললাম। এবং অপোনেন্ট প্লেয়ার কী করে, আমাদের কিন্তু এখানে একটি গেম প্লে সময় লাগবে অনেকক্ষণ, একটি গেম প্লে উইনার হতে কিন্তু অনেক সময় লাগবে, যেহেতু আমরা চারজনে গেম প্লে করি টু ভার্সেস টু, তো আমাদের অনেক সময় লাগবে। এবং আপনারা একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন, আশা করি হয়তো আপনাদের ভালো লাগবে। অবশ্যই একটু সময় দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবং আমাদের কিন্তু লাস্টের দিকে গেম প্লেগুলো ভালো হবে আশা করি, কারণ আমি অনেকটাই গেম প্লে কম করি। গেম প্লে কম করার কারণে কিন্তু আমাদের ইজি গুটিও কিন্তু মিস হওয়ার সম্ভাবনা থাকে। তারপর অনেকটা আইডিয়া নিয়ে তারপরে কিন্তু গেম প্লে করতে হয়, অনেকটা সময় কিন্তু আমরা যতটুকু কাটি যতটুকু ভাবি যে হয়তো শিওর হয়ে যাবে কিন্তু সেরকমের হয় না, অনেক সময় কিন্তু বেশি কেটে যায় অথবা কম কেটে যায় এরকমের হয়ে যায়, যদি আমরা চর্চার উপর না থাকি। আমরা যদি রানিংয়ের উপরে থাকি তাহলে কিন্তু অনেকটা শিওর হবে এবং আইডিয়াটা ঠিক থাকবে। সো অপোনেন্ট প্লেয়ার কিন্তু একটি নোক প্লেয়ার, সে কিন্তু এখানে ইনডিরেক্ট করে নিয়ে নিল। যাই হোক, পরবর্তী শ্যুটটি দেখি সে নিতে পারে কি না। নোক প্লেয়ার যেহেতু এখানে একেবারেই নর্মাল প্লেয়ার, সো এটা মনে হয় যাবে না যেভাবে শ্যুট করলো, দেখি এখান থেকে। সো সে কিন্তু মিস করে ফেললো, এবং আমার টিমের যে প্লেয়ারটি আছে অপোনেন্ট আমার টিম প্লেয়ার, সো সে কিন্তু স্ট্রাইকের পেয়ে গেল। এবং আমরা দেখবো একটু ওয়েট করে সে ক্লিয়ার করে দিতে পারে কিনা, তাহলে কিন্তু আমরা উইনার হয়ে যাব। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন। আপনারা একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন, এবং আমার টিমের যে অপোনেন্ট প্লেয়ারটি ছিল আমার টিমের, সেই প্লেয়ারটি কিন্তু এখানে মিস করে ফেললো। এখানে কিছুই করার নেই, সে মিস করে ফেললো। সো এখানে তো অপোনেন্ট প্লেয়ারের ইজি করে গুটিগুলো আছে, তারপরে একটু ওয়েট করে দেখি হয়তো সে মিস করে দিতে পারে এবং হয়তো আমি স্ট্রাইকের পেয়ে যেতে পারি, কিন্তু এখানে স্ট্রাইকের পাওয়া সম্ভব না যেহেতু নোক প্লেয়ার, তাই একটু ওয়েট করে দেখব। সো এখানে সে নিয়ে যাবে, এবং আমাদের এখান থেকে কিন্তু কেটে বের হওয়া অনেকটাই ভালো হবে, এবং পরবর্তীতে আমরা এখান দেখি তারপর ওয়েট করে কি হয়। সো সে ক্লিয়ার করে দিল, এবং আমরা স্ট্রাইকারটি চেঞ্জ করে নিব, এবং আমরা কিন্তু আবারও টোকাও গেম প্লেটি করব, টোকিও। তো টোকিও গেম প্লেটি আবারও করবো, এটা নামটা একটা খটকা নাম এখানে হয়ে যায়। তো যাই হোক, আমরা কিন্তু স্ট্রাইকার চেঞ্জ করে নিলাম এবং পাকটি চেঞ্জ করে নিব, ঠিক আছে। স্ট্রাইকার এবং পাক, ওল্ড পাক দিয়ে একটি গেম প্লে করবো। এই পাকটি কিন্তু একেবারেই কম, মানুষের কম আছে। সো লাস্ট আমরা বক্সটি ওপেন করে নিই, ঠিক আছে। তো এরপরে আমরা আবারও কিন্তু 7500 গেম প্লেটি করলাম টোকিও, তো গেম প্লেটি। সো দেখা যাক, এবার আবারও কিন্তু আমরা গেম প্লেটি করলাম, এবং এখানে আমি ফার্স্ট টার্নটি পেলাম না, মনে করেছিলাম যে আমি ফার্স্ট টার্নটি হয়তো পাবো। তো তিনজনের পরে তারপরে কিন্তু আমার কাছে স্ট্রাইকারটি আসবে, একটু ওয়েট করে থাকতে হবে। এখানে কিন্তু অনেকটাই ধৈর্য ধরে তারপরে কিন্তু আমাদের গেম প্লে করতে হবে। আমরা গ্রামে যেরকমের আগে আমাদের পরিচিত ভাইয়েরা আসিল, তাদের সাথে আমরা রিয়েল গ্রাম গেম প্লে করতাম, এখানে কিন্তু সেই রকমের চারজন মিলে আমরা গেম প্লে করি টু ভার্সেস টু। একটু সময় দিতেই হবে এবং আমরা গেম প্লে করব এখানে। কিন্তু আমরা যে টু ভার্সেস টু গেম প্লেটি করি এটা কিন্তু অনেকটাই মজা, এই গেম প্লেটি করতে অনেক ভালো লাগে, কারণ এখানে চারজনে গেম প্লে করে এবং এখানে কিন্তু বেশিরভাগ নোক প্লেয়ার করে। আমরা যদি টু ভার্সেস টু গেম প্লে করি আমাদের কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন,
সো আমাদের সবার কিন্তু এতটা ধৈর্য নাই, তাই আমরা টু ভার্সেস টু গেম প্লে খুব কম করব। যেহেতু নিউ টেবিল, আমরা কিন্তু অ্যাভেলেবেল এই গেম প্লেটি করি, এবং যাদের ধৈর্য আছে তারা কিন্তু অবশ্যই টু ভার্সেস টু গেম প্লে করবেন। যারা একটু কম গেম প্লে করতে পারেন তাদের উদ্দেশ্যে অনেক ভালো হবে, কারণ অপিনিয়ন প্লেয়ার যদি ভালো প্লেয়ার হয় তাহলে কিন্তু আপনি উইনার হয়ে যেতে পারেন। সো যাই হোক, অপিনিয়ন প্লেয়ার কিন্তু এখানে মনে হয় ব্রেক ফিনিশ করে দিবে। সো ব্যাড লাক, এখানে কিন্তু সে গুটিটি তুলে ফেললো, সো কিছুই করার নেই, এবং সে আরও তোলার চেষ্টা করবে, এখান থেকে সরানোর চেষ্টা করবে। সো তার ইজি হয়ে গেল এবং সে ক্লিয়ার করে দিল, সে কিন্তু ব্রেকটি ফিনিশ করে দিল। অনেক ভালো প্লেয়ার, যাই হোক ব্রেকটি ফিনিশ করে দিল। সো ইজিভাবে আছে, আমাদের এখান থেকে লিপ দিয়ে চলে যাওয়া অনেক ভালো হবে। সো আমরা কিন্তু এরপরে একটি 50,000 গেম প্লে করবো, 50K গেম প্লে, বার্সিলোনা গেম প্লেটি। সো ভিডিওটি যদি এখনও লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন, এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সো আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সো যাই হোক, অপিনিয়ন প্লেয়ার মিস করে ফেললো এবং আমি এই গুটিটি খুব স্পিডে শ্যুট করে নিয়ে নেব এবং ক্লিয়ার করার চেষ্টা করব। দেখা যাক আমি কতটুকু গেম প্লে করতে পারি এখানে। তো পরবর্তী শ্যুটটি এটাই খুব মিডিয়ামভাবে কেটে মারলাম এবং এখান থেকে গুটিটি সরানোর চেষ্টা করলাম। এখানে কিন্তু মিডিয়ামভাবে কেটে মারার, এখান থেকে কেটে শ্যুট করলাম, সেটাই কিন্তু অনেক ভালো হয়েছে। সো যাই হোক, আমি হয়তো ফেসে যেতে পারি, এখান থেকে আগে গুটিটি আমি নিয়ে নেই, একটু স্পিডে শ্যুট করি, গুটিটি বের করার চেষ্টা করব। সো এখানে কিন্তু গুটি বের হয়ে গেল এবং পরবর্তী গুটিটি এখান থেকে খুব স্পিডে শ্যুট করব। এখানে স্পিডে শ্যুট করলে কিন্তু অনেকটা সমস্যা হয়, কারণ এখানে স্ট্রাইকার কিনে আবার পকেটে পড়ে যায়। পরবর্তী যে গুটিগুলো আছে এখানে আমি যদি উল্টোভাবে কেটে শ্যুট করি তাহলে রিস্ক হয়ে যাবে। সো আমি এই গুটিটি কেটে শ্যুট করি। তো দেখা যাক, এখানে মিডিয়ামভাবে শ্যুট করব এখান থেকে, আর এখান থেকে কিন্তু তোলার চেষ্টা করব। সো রেটে কিন্তু হালকা টাচ লাগার কারণে এখানে সমস্যা হয়ে গেল, এটা কিন্তু একেবারে ইজি গুটি ছিল, তারপরও মিস হয়ে গেল, কিছুই করার নেই। সো স্যার, তো লাস্টের দিকে হয়তো আমাদের গেম প্লে অনেক ভালো হবে, আমি কিন্তু তেমন স্ট্রাইক হাতে পাইনি। সো দুইটি চান্স পেয়েছিলাম, কিছুই করার নেই। এবং দেখা যাক, একটি তো অপিনিয়ন প্লেয়ার ক্লিয়ার করে দিয়েছিল, ব্রেক টু হিট ফিনিশ করে দিয়েছিল, এবং এখান থেকে দেখা যাক সে কিন্তু মিস করে ফেলবে মনে হয়। এখান থেকে হয়তো আমরা উইনার হতে পারি, অপিনিয়ন প্লেয়ারের হাতে স্ট্রাইকার যেতে পারে, আমার টিমের যে প্লেয়ারটি আছে সেই প্লেয়ারটি। তো এখানে আমরা আগে অপিনিয়ন বলতাম, সো যাই হোক এটা আমার টিমের প্লেয়ার, এখানে কিন্তু লেখা আছে যে টিম প্লেয়ার। তো অপিনিয়ন যারা আছে তারা কিন্তু এখানে মনে হয় ক্লিয়ার করে দিবে, মিস করেও দিতে পারে, কিন্তু পাক না বেশি, স্ট্রাইকার কিন্তু পকেটে পড়ে যেতে পারে যে কোনো সময়, খুব স্পিডে যে শ্যুটগুলো করতেছে। সো সে মনে হয় ক্লিয়ার করে দিবে এবং তার একটি গুটি কিন্তু বসে গেল, এবং আমরা হয়তো স্ট্রাইকার পেয়ে যেতে পারি। এটা দিয়ে সে তুলতে পারবে না, এখানে সেই রকমের গুটি নেই, এবং সে চেয়েছিল যে তুলে নেবে কিন্তু সে একটু কম কেটেছিল। তো তার স্ট্রাইকারটি এখানে কিন্তু এই স্পিডে যে সে শ্যুট করেছে তার স্ট্রাইকারও কিন্তু পকেটে পড়ার সম্ভাবনা থাকে, এবং এখানে তার গুটিগুলো তো মিস করে ফেললো। এবং আমাদের অপিনিয়ন প্লেয়ার ভাইটি কী করে, সে আবার কিনে মিস করে দেয়, সে মনে হয় ভালো প্লেয়ার মনে হয় হবে, যেহেতু তার কাছে এখানে মায়া স্ট্রাইকারটি আছে, সে হয়তো ভালো প্লেয়ার হবে, ওয়েট করে একটু দেখি। সো সে ক্লিয়ার করে দিবে, ইজি গুটি আছে এবং আমাদের একটু ওয়েট করে থাকতে হবে। এবং অপিনিয়ন প্লেয়ার যেটি আছে সে কিন্তু কিছু করতে পারবে না, কারণ যদিও সে মিস করে ফেলে তার একটি গুটি মিস আছে। সো আমরা লাস্ট একটি গেম প্লে করবো, আবারও কিন্তু আমরা বার্সিলোনা গেম প্লেটি করবো, ঠিক আছে। তো আমরা আবারও বার্সিলোনা গেম প্লেটি করে ফেললাম, এখানে দেখা যাক। তো ইউ টিমের ভাবে কেরাম লাভার বাইটি গেম প্লে পড়লো, তো আমার টিমের সাথে কিন্তু আমার টিম বাইটি কিন্তু কেরাম লাভার। সো যাই হোক, আমার হিটটি একটু রিক্স আছে, তো তারপর এখান থেকে পারফেক্ট করে শ্যুটটি করার চেষ্টা করব। সো আমি কিন্তু ফেসে গেলাম, একটি গুটি নেওয়ার পরে ফেসে গেলাম। পরবর্তী শ্যুট যেটি আছে এটি কিন্তু আমার একেবারে খুব স্পিডে কেটে শ্যুট করতে হবে, আর গুটিগুলো বের হয়ে যাবে। সো এটি পারফেক্ট শ্যুট হয়ে গেল। এই রকমের শ্যুটগুলো কিন্তু খুব কম যায়, যদি আমরা একটু কম কেটে ফেলি তখনকার কিন্তু হয়তো এখানে স্ট্রাইক কাটটাস হয়, তারপরে কিন্তু গুটিগুলো এখান থেকে সরে যায়, কাটটাস হয়ে ঘুরে যায়। সো যাই হোক, আমি ক্লিয়ার করার চেষ্টা করব এবং ব্রেক টু হিট ফিনিশ করার চেষ্টা করব। সো এখানে আমরা পাকনামি করে গেম প্লে করলে কিন্তু আমাদের ইজি গুটি মিস হয়ে যায়। আমার কিন্তু এই সাইটে যে বেজের গুটিটি ছিল অপোনেন্টস সাইটে, সো সেই বেজের গুটিটি কিন্তু আমার আগে গেম প্লেতে নেওয়া উচিত ছিল, আগের শ্যুটে নেওয়া উচিত ছিল, তারপরে সে কিন্তু এখানে অলরেডি আমি ফেসে গেছি মনে হয়। ভাষাভাবে কিন্তু নিতে অনেকটা রিস্ক হয়ে যাবে। সো আমি এই গুটিটি কেটে শ্যুট করি এখান থেকে, ভাষাভাবে ভাষা নিতে তো অনেক রিস্ক হয়ে যাবে, পারফেক্টভাবে শ্যুট করব। সো আমার কিন্তু পারফেক্ট শ্যুট হয়েছিল,
কিছুই করার নেই, আমি এই গুটিটি কিন্তু আমার আগে শ্যুট করে নেওয়ার উচিত ছিল। আমি যখন 3 নম্বর শ্যুটটি করেছিলাম, না যেন 2 নম্বর শ্যুটটি, তখনকারই কিন্তু নেওয়া উচিত ছিল। সো ব্যাড লাক। তো আমরা একটু ওয়েট করে দেখি, হয়তো আমরা উইনার হয়ে যেতে পারি এবং স্ট্রাইকারও পেয়ে যেতে পারি। অপিনিয়ন প্লেয়াররা যেহেতু নোপ প্লেয়ার, হয়তো মিস করে ফেলতে পারে। এবং এখানে কিন্তু কেউ বিটেম ইউজ করতে পারে না, নিউ ভার্সনে 7.0.0 ভার্সনে কেউ বিটেম, এম কেরাম অথবা লুলু বক্স এরকমের কোনো হ্যাক ইউজ করতে পারে না, অথবা জিজি আমরা যেটা জানি গেম গার্ডেন হ্যাক, সো পাক হ্যাক, যেগুলো অটো উইন। অটো উইন তো এখন আর বর্তমানে চলে না, এরকমের অটো উইন হবে না, কারণ সবাই জানে অটো উইন মিনিমাইজ করলে কিন্তু আর অটো উইন নিতে পারে না। সো তাই কেউ এখন বর্তমানে কিন্তু অটো উইন নিয়ে গেম প্লে করে না, এবং অনেকে আছে পাক হ্যাক করে। ইদানিং আমার সাথে এরকমের পড়েনি পাক হ্যাকেরটা। সো যাই হোক, এই 7.0.0 ভার্সনে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো হ্যাক সাপোর্ট করে না, উইদাউট হ্যাক। সো অপিনিয়ন প্লেয়ার মনে হয় মিস করবে এবং স্ট্রাইকারটি মনে হয় আমার হাতে চলে আসবে। সো আমি কিন্তু লাস্ট যে গুটিটি আছে আমি এখান থেকে আগে দেখি, তারপরে আমি দুটি গুটি একসাথে নেওয়ার চেষ্টা করব। এখান থেকে সে শ্যুটটি করলো এবং লাস্ট শ্যুটটি মনে হয় মিস হয়ে যাবে, যেতেও পারে মিস হয়ে যাবে সম্ভবত। সো লাস্ট শ্যুটটি কিন্তু আমি এক শ্যুটে কিন্তু দুটি গুটি নেব। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।